ইতিহাসকে জানতে গেলে আপনাকে আসতেই হবে ঐতিহাসিক মুর্শিদাবাদ ভ্রমণে। এই মুর্শিদাবাদের অন্যতম ভ্রমণ কেন্দ্র হল কাটরা মসজিদ, যেখানে কিনা নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি রয়েছে। এই যে সিঁড়িটি আপনারা দেখছেন, এই সিঁড়ির নিচে রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিক্ষেত্র। এই এক একটা আসন এক একজন নামাজের জন্য। মসজিদটির ভেতরে সব মিলিয়ে এরকম 2000 আসন আছে। একসাথে 2000 মানুষ সেদিনে এই মসজিদে বসে নামাজ পড়ার মতো ব্যবস্থা ছিল। আর স্যার, আমরা কিন্তু মসজিদের পেছন দিক দিয়ে ঘুরেছি। এটা হচ্ছে মেন গেট, নবাবী আমলের সামনে দিয়ে। তো চলুন আজকের পর্বে ভ্রমণ করা যাক সেই ঐতিহাসিক কাটরা মসজিদে। কাটরা মসজিদ মুর্শিদাবাদ রেল স্টেশনের 1.5 কিলোমিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত একটি মসজিদ। ১৭২৩ সালে মুর্শিদ কুলি খাঁ এটি নির্মাণ করেন। মসজিদের সবচেয়ে লক্ষণীয় বিষয় হল দুই কোনায় দুটি উঁচু মিনার। আরও দুটি মিনার এখানে ছিল, কিন্তু 1897 সালের ভূমিকম্পে সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। ১৭১৭ সালে মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে যখন রাজধানী এখানে স্থানান্তরিত করেন, তখন তিনি নিজের নামানুসারে এই নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। তৎকালীন সময়ে কাটরা মসজিদটি ইসলামী শিক্ষার অন্যতম পীঠস্থান হিসাবে পরিগণিত হয়। কাটরা মসজিদের নামকরণের পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। মসজিদটির নিকটেই একটি বাজার ছিল, আর কাটরা শব্দের অর্থ হল বাজার। কাজেই বাজারে অবস্থিত হওয়ার কারণে এই মসজিদটির নামকরণ করা হয় কাটরা মসজিদ বা বাজার মসজিদ। মসজিদটিতে 5টি গম্বুজ রয়েছে। এর মধ্যে বেশ কিছু গম্বুজ 1897 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় বিশাল এই মসজিদের মেঝেতে একসাথে 2000 জন মানুষ বসে নামাজ পড়তে পারতেন। দেখুন, এটা হচ্ছে ঈদগাহ, অর্থাৎ নামাজের জায়গা। হ্যাঁ, 2000 মানুষ একত্রিত হয়ে এই মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা। নিচের দিকে দেখুন, সব আলাদা আলাদা ডিজাইনের সিট আছে। আসেন স্যার, এই এক একটা আসন এক একজন নামাজের জন্য। মসজিদটির ভেতরে সব মিলিয়ে এইরকম 2000 আসন আছে। একসাথে 2000 মানুষ সেদিনে এই মসজিদে বসে নামাজ পড়ার মতো ব্যবস্থা ছিল। আর স্যার, আমরা কিন্তু মসজিদের পেছন দিক দিয়ে ঘুরেছি। এটা হচ্ছে মেন গেট, নবাবী আমলের সামনে দিয়ে। এটা যে মেন গেট এন্ট্রান্স, তার সবচেয়ে বড় প্রমাণ বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, তার কবর আছে মেন গেটে। মসজিদটির পূর্ব দিকে 14টি সিঁড়ির ধাপ আছে। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি এই সিঁড়ির নিচেই দেওয়া আছে। ইতিহাস থেকে জানা যায়, নবাব মুর্শিদ কুলি খাঁ জীবনের শেষ পর্যায়ে তাঁর জীবনে করা খারাপ কাজগুলির জন্য অনুতপ্ত ছিলেন। তাই তিনি ইচ্ছা প্রকাশ করেন, তিনি এমন এক স্থানে সমাহিত হবেন যেখানে তিনি মসজিদে প্রবেশকারী পুণ্যবান লোকেদের পায়ের নিচে নিষ্পিষ্ট হবেন এবং তাদের পদস্পর্শ পাবেন। এই যে সিঁড়িটি আপনারা দেখছেন, এই সিঁড়ির নিচে রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিক্ষেত্র।
তো আপনারা মুর্শিদাবাদ ভ্রমণে এলে অবশ্যই সময় করে চলে আসবেন এই কাটরা মসজিদে। এখানকার ইট স্পর্শ করলেই আপনি অনুভব করতে পারবেন সেই সময়কার ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।